নেতাজির একই মূর্তিতে মাল্যদান, মালা পরালেন একই দলের নেতারা, তবে আলাদা আলাদা অনুষ্ঠান। হ্যাঁ, নেতাজির জন্মদিনেও শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দেখল ভাটপাড়া। যদিও দলের অন্দরের কোন্দল ধামাচাপা দিতে কোনো রকম কসুর করলেন না দলীয় নেতৃত্ব। নেতাজি নিয়েও শাসক কোন্দল, দুই গোষ্ঠীর পৃথক অনুষ্ঠান পালন, কখনো নেতাজির মূর্তি বসানো নিয়ে তো কখনো নেতাজির মূর্তিতে মালা পরানো নিয়ে ভাটপাড়ায় বারবার সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। নেতাজির জন্মদিনেও নিজেদের দ্বন্দ্ব মেটাতে পারল না শাসক দল। একটি নেতাজি মূর্তিতে মাল্যদান করলেও অনুষ্ঠান হলো আলাদা আলাদা। নেতাজি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সাফ দেখলেন ভাটপাড়ার মানুষ। করা উচিত না, এটা রাজনীতি করা উচিতই না। নেতাজি হলেন আমাদের একটা দেশের গর্ব, এবার সবাই ইনাকে সম্মান করবেন, ছোট হোক বড় হোক, রাজনীতি পার্টি হোক, যেই হোক সবই সম্মান করবে। বাট এটা যেটা হলো এটা ঠিক হচ্ছে না, আর মানে ফিউচারে ভালো না এটা। নেতাজির মূর্তিতে মালা পরানো নিয়ে 22 জানুয়ারি রাতেই বিবাদ চরমে ওঠে ভাটপাড়া পৌরসভার 9 এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের মানিক পীরে নামের অ্যাপ শুরু হয় নাকা চেকিং। গোষ্ঠীদ্বন্দ্বের রেশ যে অব্যাহত তা বোঝা গেল 23 জানুয়ারি সকালেই। দুই গোষ্ঠীর আলাদা অনুষ্ঠানের মাধ্যমে চলে একই নেতাজির মূর্তিতে মাল্যদান। যদিও দলের ভেতরের ঝামেলা ধামাচাপা দিতে মরিয়া চেষ্টা করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। অনেক প্রোগ্রাম আছে, সে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে ঠিক সময় মতন আসতে পারিনি, সকাল সকাল করছি, যেহেতু চেয়ারপারসনের অনেক প্রোগ্রাম আছে, উনি সকাল সকাল করে বেরিয়ে গেলেন। এবার উনি এসে একসাথে হলে কি ভালো হতো সবার তো একসঙ্গে টাইম হয় না। আমার যখন 10টার সময় টাইম হয়েছে, 3 জায়গা আমি করে এসেছি, আরো 5 জায়গা যাওয়ার আছে, সবার তো সব একসঙ্গে টাইম হয় না। উল্লেখ্য, 2022 সালে নেতাজিকে নিয়েই গণ্ডগোলে জড়ায় বিজেপি এবং তৃণমূল, চলে গুলিও। এবছরও নেতাজিকে নিয়ে তরজা অব্যাহতই, তবে এবার ঝামেলা তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই। উত্তর ২৪ পরগনা থেকে তুলিকা সমাদ্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।